আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। যারা ফার্মাসিতে ডিপ্লোমা করেছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। এটা কিন্তু পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, যারা আগে আবেদন করেছিলেন মেবি তাদের আবেদন করতে হবে না, বা যারা নতুন করে ইয়ে করেছেন। এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই ডিসেম্বর 2022, অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সেটার নোটিফিকেশন আপনি সাথে সাথে পেয়ে যান এবং ভিডিওটি দেখে নিতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারই লাভ, আপনি উপকৃত হবেন, কারণ প্রত্যেকদিন নতুন নতুন চাকরি সার্কুলার নিয়ে আসবো, সরকারি বেসরকারি এনজিও এবং বিভিন্ন ধরনের সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো চ্যানেলে রেগুলার চোখ রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো দেখবেন, বা আগের যেগুলো ভিডিও আছে ওগুলো দেখবেন, কোনটা আপনার কাজে আসবে সেটা আপনি জানেন। ঠিক আছে, চলুন শুরু করা যাক, দেখি কি লেখা আছে বিজ্ঞপ্তিটিতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মাসিস্ট ডিপ্লোমা এর শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে আপনি, এই যে তাদের ওয়েবসাইট, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট dghsp.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর ফার্মাসিস্ট এটার জন্য ডিপ্লোমা আর শূন্যপদের সংখ্যা হচ্ছে 627টি শূন্যপদ, আর এটা বেতন কমে হবে 11 গ্রেডে। 11 গ্রেডে বেতন হয় 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা, আমরা যদি দেখি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসিতে ডিপ্লোমা এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। সো আমি আবারও বলছি, এই ফার্মাসিস্টের জন্য অবশ্যই আপনাকে ফার্মেসিতে ডিপ্লোমা এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং তফসিল 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। এবং আবেদনের শর্তাবলীগুলো এখন দেখব আমরা। ওয়েবসাইটে প্রকাশের নির্দেশিকা মোতাবেক আগ্রহী পদপ্রার্থীকে তাদের ওয়েবসাইট, যেমন dghsp.teletalk.com.bd, এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান মানে প্রতিপালন করতে হবে। আবেদনকারীকে 1/11/2022 তারিখে 18 সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। আর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান বা প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর, বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আচ্ছা, কী কী ডকুমেন্টস লাগবে আমরা এটি একটু সংক্ষেপে দেখি, বা আমরা যদি প্রথম থেকে দেখি 5 নম্বরটা। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র সমূহের মূল কপি প্রদর্শন করতে হবে এবং 2 কপি সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তো মূল কপি প্রদর্শন করতে হবে এবং আপনাকে অবশ্যই 2 কপি ফটোকপি দেখাতে হবে, বা ফটোকপি সত্যায়িত করে অনুলিপি জমা দিতে হবে। এবং অবশ্যই প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সম্পাদিত বা সত্যায়ন করে নিতে হবে, বা প্রত্যয়ন করে নিতে হবে। আমরা কত দেখতে পাচ্ছি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, আর চাকরি আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা ও জাতীয়তা, সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখ করত, জাতীয়তা সনদপত্রের মূল বা সত্যায়িত কপি, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, বীর মুক্তিযোদ্ধা সন্তান, সন্তানদের সন্তান কোটায় আবেদনকারীকে বীর মুক্তিযোদ্ধার সহিত সম্পর্ক বিষয়ে পৌর মেয়র বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদে সংযুক্ত করতে হবে।
ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অন্যান্য কোঠায় আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা দেওয়া হবে না, অর্থাৎ টিএডিএ প্রদান করা হবে না। আর আবেদন শুরু হয়েছে 17/11 আর আবেদন শেষ হবে 16/12/2022। আমি আবারও বলছি, আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই ডিসেম্বর 2022 বিকাল 5টা পর্যন্ত। যারা আবেদন করতে চান তারা অবশ্যই আর শেষ সময়ের অপেক্ষা না করে আপনি সময় হাতে নিয়ে আবেদন করবেন এবং খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় আবেদন করবেন এবং সমস্ত কাগজপত্র, সমস্ত ডকুমেন্টস আগে থেকে সত্যায়িত করে রাখবেন। আর অবশ্যই আপনার ছবি, তারপরে স্বাক্ষরগুলো স্ক্যান করে খুব সুন্দর করে 100 কেবি এবং 60 কেবির মধ্যে করে রাখবেন। আর ছবি সাইজ অবশ্যই 300x300 পিক্সেল আর স্বাক্ষরের সাইজ 300x80 পিক্সেল স্ক্যান করে আপলোড করবেন। ওকে, আমরা নিচে দেখি কি আছে। আবেদন ফি হচ্ছে 300 টাকা, আর টেলিটক চার্জ হবে 34 টাকা, অফেরত যোগ্য। তাহলে সর্বমোট হচ্ছে 334 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর এখন আপনি ধরেন, মনে করেন যে আপনি অনলাইনে আবেদন করেছেন কিন্তু ফি জমা দেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনপত্রটা গৃহীত হবে না বা অ্যাকসেপ্ট করা হবে না বা আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। সো আপনি অবশ্যই 3 দিন বা 324/72 অর্থাৎ 3 দিনের ভিতরে বা 72 ঘন্টার ভিতরে আপনাকে অবশ্যই এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে হবে। আর এসএমএসের মাধ্যমে ফি জমা দেওয়ার নিয়মটা হচ্ছে ডিজি, আচ্ছা প্রথমে বলে নিচ্ছে, আপনাকে প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে। এখন যাদের টেলিটক সিম নাই তারা কি করবেন? তারা অবশ্যই আপনারা চাইলে কোনো টেলিটক প্রিপেইড সিম বা যাদের এজেন্ট আছে তাদের থেকে করে নিতে পারেন, বা যাদের আছে তাদের থেকে করে নিতে পারেন, অথবা কোনো দোকানে গিয়ে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। DGHSP স্পেস ইউজার আইডি, এই ইউজার আইডিটা আপনি ইয়েতে পাবেন, আপনি অ্যাপ্লিকেন্ট কপিতে পাবেন, যেটা আবেদন করেছেন অনলাইনে সেখানে ইউজার আইডিটা দেওয়া থাকবে এবং সেই ইউজার আইডিটা নিয়ে সেন্ড করবেন 16222 নম্বরে। তারা রিপ্লাই যে SMS মানে রিপ্লাই করবে, মেসেজটা রিপ্লাই থাকবে, আপনার নাম, কত টাকা চার্জ করা হবে এবং আপনার পিন নাম্বারটা শো করবে। এবং আপনি ফিটা প্রদান করার জন্য অবশ্যই আপনাকে আবার টাইপ করতে হবে DGHSP স্পেস ফিন, লিখে আপনাকে আবার সেন্ড করতে হবে 16222-এ। এক্সাম্পল দেওয়া আছে, যেমন DGHSP স্পেস 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে এক্সাম্পলটা, এক্সাম্পল। সো আপনারা আবার রিপ্লাই দিবে, দেখবেন যে রিপ্লাই আসছে, কনগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্টস নেম, তারপর পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর DGHSP অ্যাপ্লিকেশন ফর, আর ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে, যেটা আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে, কারণ এখান থেকে আপনি আপনার অ্যাডমিট কার্ড এবং ফিউচারের যত ইনফরমেশান সেখানে পেয়ে যাবেন। সো আপনাকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা হয় আপনি কোথাও লিখে রাখেন অথবা প্রিন্টেড কপিটা তো অবশ্যই 2 কপি প্রিন্ট করে রাখবেন, 2 কপি অবশ্যই ডাউনলোড করে PDF প্রিন্ট করে রাখবেন। আর অবশ্যই এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন, হয়তো কোথাও সেভ করে রাখেন নইলে লিখে রাখেন, যেভাবে সংরক্ষণ করা যায় সেভাবে করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://dghsp.teletok.com.bd এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। সো আপনারা যে কোনো ধরনের তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা www.dghs.gov.bd এর ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে এবং বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণ সচল রাখা, SMS পড়া এবং তাৎক্ষণিক নির্দেশনা অনুসরণ করা। অর্থাৎ আপনি যে নাম্বারটা দিয়ে SMS আপনার ইটা রেজিস্ট্রেশন করবেন বা আপনার ফোন নাম্বারটা দিবেন সেটা অবশ্যই সচল থাকতে হবে, আর যে কোনো মেসেজ আসলে সেটা পড়বেন, যেমন 16222 থেকে যে কোনো মেসেজ আসতে পারে সেটা আপনি পড়বেন এবং সেই অনুযায়ী নির্দেশনাগুলো ফলো করবেন। আর যে কোনো ধরনের হেল্পের জন্য যদি আপনার এখান থেকে হেল্পের দরকার হয়, আপনি যদি ইউজার আইডি জানা থাকে, ধরেন ইউজার আইডি জানা আছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই বা পিনটা মনে নাই, সেক্ষেত্রে আপনাকে সুন্দর করে DGHSP হেল্প ইউজার
স্পেস এ বি সি ডি ই এফ এটালি মানে এভাবে আপনি এসএমএস করতে পারবেন। আর পিন জানা থাকলে ডি জি এইচ এস পি হেল্প পিন, এখানে ডান পাশে পিনটা দিয়ে এসএমএস করবেন, আপনার পিনটা ইউজার আইডিটা দিয়ে দিবে। ওকে, বিজ্ঞপ্তিটি আপনার এই যে www.dghs.gov.bd এখানে পেয়ে যাবেন। আর আমাদের নিচে যদি একটু দেখি, ডিক্লারেশনের ক্ষেত্রে বলা আছে যে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা করতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত, কোনো প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে বা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি কোনো মিথ্যা তথ্য দেন অথবা কোনো দুর্নীতি করার ব্যবস্থা করেন বা প্রতারণা করে যোগদান করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে যে কোনো পর্যায়ে চাকরির যে কোনো পর্যায়ে আপনার যদি ধরা পড়ে, সেক্ষেত্রে আপনার কী হবে, আপনার শাস্তি হবে, চাকরি হারাবেন, জরিমানা হবে, জেল হবে। সো কোনো প্রকার মিথ্যা তথ্য বা কোনো প্রতারণা বা কোনো দুর্নীতি বা ঘুষের বা মানে কোনো কিছু করা যাবে না, কোনো অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না। ওকে, আর সর্বশেষ ইনস্ট্রাকশনটা হচ্ছে যে শেষ তারিখ এবং সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং জমাদান মানে আবেদনপত্র পূরণ এবং আবেদন ফি জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। সো যারা এই ফার্মাসিস্টের 627টি পদে আবেদন করতে চান, আপনারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন শেষ সময়ের অপেক্ষা না করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করে দিন, কারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন চাকরি সার্কুলার নিয়ে আসবো যেগুলো অবশ্যই আপনার কাজে আসবে এবং আপনি উপকৃত হবেন এবং নতুন নতুন আপডেটগুলো আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। ধন্যবাদ, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।